আল্লাহর অশেষ রহমত দয়ার বরকতে রমজান মাসের সিয়ামগুলো পালন করতে পেরেছি, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের রমজানের সিয়াম কিয়াম সালাত সাদাকা তেলাওয়াত যেন আল্লাহ কবুল করেন। রমজান শেষ হওয়ার পরে সালাফরা চার মাস পর্যন্ত দোয়া করতেন, আল্লাহ তুমি আমাদের রমজানের ইবাদতগুলো কবুল কর, কারণ রমজানের ইবাদতের সাথে অন্য কোনো মাসের ইবাদতের কোনো তুলনা হয় না। সালাতের নেকি ফেরেশতারা লেখে, হজ্জের নেকি কি এটা আল্লাহ বলে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন, জাকাতের নেকি কি এটা বলে দিয়েছেন। সিয়াম পালন করলে ওই ব্যক্তি কি পাবে এটা আল্লাহ বলে দেবে, আল্লাহ এটা গোপন রেখেছেন, আল্লাহ বলে দিয়েছেন। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এটা আমার জন্যই করা হয় আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দান করব। এটা ফেরেশতারা এনে কি লিখতে পারবে না, এই জন্য রমজানের ইবাদতের সাথে অন্য কোনো মাসের ইবাদতের তুলনা হবে না। যারা বলে রমজানের একটা নফল ইবাদত 70টা ফরজ ইবাদতের সমান, এটা মিথ্যা কথা, এটা তুলনা করা বোকামি। জাল হাদিস সমাজে প্রচলিত আছে আর সেটাই অনেকে মনে করে। রমজানের পরে আমরা কি করব এটা নিয়ে আমি সংক্ষিপ্ত কথা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত আমরা পাঁচ ওয়াক্ত সালাত রমজান মাসে যেভাবে আদায় করলাম, এই মাসের প্রশিক্ষণ নিয়ে আগামী 11টি মাস আমরা এইভাবেই সালাতে অভ্যস্ত থাকব ইনশাআল্লাহ। কারণ সালাত বাদ দিয়ে অন্য যত ইবাদত আছে সব ইবাদত করলেও আর যদি সালাত কেউ না পড়ে ওই ইবাদতগুলোর কোনো মূল্য নেই। এই জন্য আগে সালাতটা অব্যাহত রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা হাদিসের গ্রন্থ আত-তিউরিয়াত, এই হাদিসের 410 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু মা ইউসআলুল আবদু ওয়া ইউহাসাবু বিহি সালাতুহু, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব নেওয়া হবে সালাতের, জিজ্ঞেস করা হবে সালাত এবং হিসাব নেওয়া হবে। ইউসআলু ওয়া ইউহাসাবু বিহি, জিজ্ঞেস করা হবে সালাত আছে কি না, যদি সালাত থাকে তখন সালাতের হিসাব হবে। ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইমু আমালি, যদি সালাতটা কবুল হয়ে যায়, আল্লাহর কাছে যদি সালাতটা কবুল হয়ে যায়, কুবিলা সাইমু আমালি, তাহলে তার অন্য যত আমল সব অটো কবুল হয়ে যাবে, আর হজ্জের হিসাব হবে না, আর সিয়ামের হিসাব হবে না, আর জাকাতের হিসাব হবে না। কবিলা সায়রু আমালি,
অটল অন্য অন্য যত আমল সব কবুল হয়ে যাবে। ওয়াইন রুদ্দাত, যদি সালাত বাতিল হয়ে যায়, অর্থাৎ এই হাদিসটা আমরা অনুবাদ করি যারা বেনামাজি তাদের জন্য, আসলে হাদিসটা কি তাই, বেনামাজির তো নামাজই নাই, তো হিসাব কিসের হবে? একটু হাদিসটা বুঝতে হবে, বেনামাজির তো নামাজই নাই, তো কিসের হিসাব হবে? কাল রাসুল বলছেন ফাইন রুদ্দাত, যদি সালাত বাতিল হয়ে যায়, সালাত যদি কবুল না হয়, রুদ্দা আলাইহে সায়রু আমালে, তাহলে যত আমল তার আছে সমস্ত আমল তার উপরে নিক্ষেপ করা হবে, আর এমনভাবে নিক্ষেপ করা হবে সমস্ত আমলকে ওই নিক্ষেপের কারণে একেবারে জাহান্নামের তল দেশে নিক্ষিপ্ত হবে সে। এগুলো মুসল্লি, কিন্তু এগুলো মুসল্লি। আমি এই হাদিসটা অনুবাদ করার কারণ হলো, তাহলে যারা মুসল্লি না তাদের কি অবস্থা হতে পারে, যারা মুসল্লি না তাদের কি অবস্থা হতে পারে? সালাত পড়েছে কবুল হলো না, তো তার সব আমল বাতিল করে দেওয়া হবে, সালাত সহ অন্য আমল তার উপরে নিক্ষেপ করা হবে, এটাতে সে জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। তাহলে বেনামাজের হিসাব আমরা এখানে কিভাবে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মুহাদ্দিসের নাম হেবাতুল্লাহ, তিনি একটা হাদিসের গ্রন্থ সংকলন করেছেন। এই হাদিসের মধ্যে আসছে, বাইনাল আব্দি ওয়াল ঈমান আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আল্লাহ রাসূল বলছেন, ঈমান আর বেঈমান দুইজনের মধ্যে পার্থক্য হলো সালাত। তাহলে সালাত না পড়লে অটল ঈমানটা নষ্ট হয়ে যায়। আবার বুঝেন, এই হাদিসটা শুনেছেন অনেকবার, আপনার 82 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, বাইনাল আব্দি ওয়াল কুফরি ওয়াস শিরকি তারকুস সালাহ, অর্থাৎ একজন মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য কি? সালাত। তো এই হাদিসে আসছে বাইনাল আব্দি ওয়াল ঈমান, ঈমান আর বেঈমান দুইজনের মধ্যে পার্থক্য হলো কি? সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল তার ঈমান কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। আমরা শুধু মনে করি শিরিক করলেই ঈমান নষ্ট হয়ে যায়, না, শুধু শিরিক করলেই ঈমান নষ্ট হয়ে যায় না, বরং কেউ যদি সালাত না পড়ে সে ঈমান শুধু নষ্টই করলো না, সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল, সে কাফের হয়ে গেল। এটা মোটের উপর সব সালাত। 22128 নম্বর হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্রুকান্না সালাতান মাকতুবা, একমাত্র সালাত তোমরা ছেড়ে দিও না, فَإِنَّهُ مَنْ تَرَكَ صَلَاةً مَكْتُوبَةً مُتَعَمِّدًا فَقَدْ بَرِئَتْ مِنْهُ ذِمَّةُ اللَّهِ, যে ব্যক্তি একমাত্র সালাত ছেড়ে দিল, ইচ্ছা করে ছেড়ে দিল, পড়লো না ইচ্ছা করে, মাত্র একমাত্র, ওই ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে বেরিয়ে গেল, অর্থাৎ মুখরিজুন আন মিল্লাহ, সে ইসলাম থেকে কি হয়ে গেল? বেরিয়ে গেল। সে কি হলো এখন?
সে কি হলো এখন? মুসলিম থাকলো না কি হলো? কাফের। বেনামাজিকে অমুসলিম বলা যাবে না। অমুসলিম বলাটা এটা মানহাজ না, এটা আল্লাহও বলেননি, রাসূলও বলেননি, সাহাবিরাও বলেননি, তাবিয়ারাও বলেননি। বেনামাজি কাফের। কি কাফের? বুঝলেন কথাটা? আল্লাহ কাফের বলেছেন, রাসূল কাফের বলেছেন, আমাদেরও কি বলতে হবে? কাফেরই বলতে হবে। আপনি বেনামাজিও বলতে পারবেন না, বেনামাজিও বলা যাবে না, অমুসলিমও বলা যাবে না, কি বলতে হবে? কাফের বলতে হবে। যারা নামাজ পড়ে না তারা কি? কাফের। অমুসলিম এটা বলার ভাষা না। ভাষা যেটা আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, সাহাবীরা বলেছেন, তাবেইরা বলেছেন, ওইটাই আমাদের বলতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যারা নামাজ পড়ে না তারা কি? কাফের। এখন একটা বিষয় একটু উল্লেখ করার দরকার, সেটা হলো একজন ব্যক্তি নিয়মিত সালাত আদায় করে, নিয়মিতই পড়ে, তো একদিন এক ওয়াক্ত জহরের সালাত ইচ্ছা করে পড়ল না, ইচ্ছা করে পড়েনি, গল্প করছিল বা অলসতা করছিল, পড়েনি। এখন তিনটা পঁয়ত্রিশে আসর হয়, পঁয়ত্রিশ বাজলেই, তিনটা পঁয়ত্রিশ বাজলেই আর জহরের টাইম থাকে না, কি হয়ে যায়? আসরের টাইম। এখন তিনটা পঁয়ত্রিশ বেজে গেছে, তার জহর পড়া হয়নি, ইচ্ছা করে পড়েনি। এই ব্যক্তির হুকুম কি? এই ব্যক্তি কি করবে? অলসতায় বা ইচ্ছা করে জহরটা পড়েনি, এখন আসরের টাইম চলে আসছে, প্রথম এই ব্যক্তি কি করবেন বলেন? জহর করবে, তারপরে কি? আসর করবে। এটাই কি উত্তর? না, এটা উত্তর নয়। ওর উপরে আর জহর নাই। এখন জহর যদি ও একশো বারও পড়ে, এক হাজারও বারও পড়ে, কোনো লাভ নেই। এখন আগে তাকে তৌবা করতে হবে, মানে আগে মুসলিম হওয়া লাগবে। মান তারাকা সলাতান মাকতুবাতান মুতাহাম্মিদা। আমি বলিনি যে আপনি ঘুমাচ্ছিলেন ছুটে গেছে, অসুস্থ ছিলেন ছুটে গেছে, মেডিকেলে ছিলেন ছুটে গেছে, অ্যাক্সিডেন্ট করেছিলেন ছুটে গেছে, এটা কিন্তু বলছি না, বল বুঝবেন না। ইচ্ছা করেই পড়েনি, সে আর কি করতে পারবে না? আর জহর না, এবং তৌবা করে ইসলাম গ্রহণ করতে হবে। এরপরে আসর পড়বে, কি পড়বে? আসর পড়বে, আর জহর নাই তার উপর। এটা হলো মাসআলা। কারণ আল্লাহ বলছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, কিতাবাম মাওকুতা আল ওয়াক্তুল মুহাদ্দিদ, নির্দিষ্ট ওয়াক্তেই তাকে পড়তে হবে। আর বের করে দিলেন কেন? সালাতের ওয়াক্তের দামটা এত বেশি, এত বেশি। এখন যদি নিয়মিত মুসল্লি নামাজ পড়ে, ইচ্ছা করে একটা ওয়াক্ত পড়েনি, সে পরে ওয়াক্ত চলে এসেছে, তাই যদি তার হুকুম এই রকম হয়, তাহলে একজন বেনামাজের হুকুম কি হতে পারে? বুঝা যাচ্ছে কথা? বুঝা যাচ্ছে? মাইকে সমস্যা নাকি? ঠিক আছে, তাহলে একজন বেনামাজির হুকুম কি হতে পারে? একজন মুসল্লির কথা বলছি। দুই, তিন নম্বর হলো একজন মুসল্লি সালাত আদায় করে, মুসল্লি সালাত আদায় করে, কিন্তু মুসল্লিদের মধ্যে এই স্বভাবটা আছে, কি স্বভাব? দেরিতে নামাজ পড়ে, ওয়াক্ত চলে যায় না কিন্তু দেরিতে পড়ে। এক, দুই নম্বর হলো জামাতে পড়ে না বাড়িতে পড়ে। তিন নম্বর হলো
সালাতে আসতে দেরি করে, অবশ্যতা করে, মন চাইলো আসলো না চাইলো আসলো। চার নম্বর হলো মানুষকে দেখায় সালাত আদায় করে। পাঁচ নম্বর হলো যে রুকু এবং সেজদা ঠক ঠক করে মারে। ছয় নম্বর হলো সেজদা দিয়ে আল্লাহকে বেশি সময় দেয় না, আল্লাহকে বেশি সময় দেয় না। এই ছয়টা গুণ, এই ছয়টা বদ অভ্যাস যাদের মধ্যে আছে এরা হলো মুনাফেক মুসল্লি। কি মুসল্লি? মুনাফেক মুসল্লি মানে নামাজ পড়ে মুসল্লি তারা, কিন্তু কয়টা গুণ আছে এর মধ্যে? ছয়টা। একটা হলো নামাজ পড়ে দেরি করতে পড়ে, দেরিতে পড়ে। দুই নম্বর জামাতে পড়ে না। তিন নম্বর মানুষকে দেখানোর জন্য পড়ে। চার নম্বর সালাত পড়ে কিন্তু সালাতে আসতে অলসতা করে। পাঁচ নম্বর হলো রুকু সেজদা কি করে? তাড়াতাড়ি পড়ে। হাদিসে আসছে দুইটা বিষয়, একটা হলো কাক আর একটা হলো মুরগ, এই মুরগের মতো ঠোকাই। ছয় নম্বরটা হলো সময় দেয় না, লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কলিলা, 142 নম্বর আয়াত সূরা নিসার মধ্যে এসেছে। সময় দেয় না, খুব তাড়াহুড়া করে চার রাকাত সালাত দেড় মিনিটে পড়ে দৌড়। এরা হলো মুনাফিক। কয়টা গুণ বললাম? ছয়টা। এটা একটাও যদি কারোর মধ্যে থাকে তাহলে সে কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই গুণগুলো, এই বৈশিষ্ট্য, বদ অভ্যাসগুলো আমাদের মধ্যে নাই মনে হয়, তাই না? বরং সবার মধ্যে আছে, সবার মধ্যেই আছে। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। ওয়াইল মানে কি? জাহান্নাম। ওয়াইল মানে জাহান্নাম না, ওয়াইল। ওয়াইল বলার সময় বলতে হবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য স্পেশাল জাহান্নাম। ওয়াইলটা হলো স্পেশাল জাহান্নাম। আল্লাহ বলেছেন ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউস শাহওয়া ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, সূরা মারিয়াম 59 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন এরা হলো মরীচিকা, অপদার্থ। আদাউস সালাহ ওয়াত্তাবাউস শাহওয়া, যারা সালাত নষ্ট করে, যারা সালাত নষ্ট করে, অত্যাবাউস শাহওয়া এবং প্রবৃত্তির অনুসরণ করে, মন মত খেয়ালের অনুসরণ করে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আল্লাহ খুব তাড়াতাড়ি তাদেরকে জাহান্নামের একবারে নিচে ফেলে দেবেন। জাহান্নামে গাইয়া শব্দের অর্থ হল, ওয়াইল শব্দের অর্থ হল ওয়াদিন ফি জাহান্নাম। ওয়াইলটা হলো জাহান্নামের একটা দ্বীপ, একটা অঞ্চল, একটা উপত্যকা। ওয়াদিন ফি জাহান্নাম বাইদুল কর, আর সেটা খুব গভীর, সবচেয়ে গভীর। খবিস উত্তম, এই স্পেশাল জাহান্নামের খাদ্য হবে পচা দুর্গন্ধযুক্ত। ইমাম আমাস তিনি বলছেন ওদিন ফি জাহান্নাম মিন দামিন ওয়া কাইহিন, এই ওয়াইলটা হলো জাহান্নামের একটা উপত্যকা, একটা বিশেষ অঞ্চল, বিশেষ জাহান্নাম, যেটা দুইটা খাদ্য দ্বারা তৈরি করা হয়েছে, একটা পচা রক্ত আর পচা পুঁজ দ্বারা। এখানে অন্য কোনো খাবার নেই, আর এই জায়গাতে আল্লাহ রাখবেন, এই বিশেষ স্পেশাল জাহান্নামে আল্লাহ রাখবেন যারা মুনাফিক মুসল্লি তাদেরকে। এখন মুনাফিক মুসল্লি তো আমরা চিনছি না। ফাওয়াইলুল লিল মুসল্লিন, এই আয়াতের সাহাবীরা অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য স্পেশাল জাহান্নাম,
যারা মুনাফেক মুসল্লি তাদের জন্য স্পেশাল জাহান্নাম। তো মুনাফেক মুসল্লি বললে আপনারা খারাপ মনে করবেন, যে মুনাফেক মুসল্লি কি করে হয়, মুসল্লি কিভাবে মুনাফেক হয়, ওই যে ছয়টা গুণ বললাম আরো আছে। আপনি নামাজ পড়েন কিন্তু মিথ্যা কথা সমানে বলেন, নিজেই বলেন তো আপনি মুনাফেক কিনা। আপনি নামাজ পড়েন কিন্তু হারাম খান, বলেন আপনি মুনাফেক কিনা, নিজেই বলেন আপনি। আপনি নামাজ পড়ছেন 60 বছর যাবৎ, 70 বছর যাবৎ, পাসপোর্ট অফিসে চাকরি করেন, তা আপনি সেখান থেকে ঘুষ খান, আত্মসাৎ করেন, দুর্নীতি করেন, আপনি বিদ্যুৎ অফিসে চাকরি করেন, আপনি বড় হারাম করেন, আপনি ভূমি অফিসে চাকরি করেন, আপনি বড় হারাম করেন একটা, কিন্তু মাথায় টুপি আছে, মুখে সুন্দর দাড়ি, গায়ে পাঞ্জাবি, দেখতে ফেরেশতার মতো মনে হয়, কিন্তু কাজগুলো সব হবে ইবলিস শয়তান। এই আপনার চেহারাইটাই তো একটা মুনাফিকি চেহারা। এই সুন্দর টুপিটা হলো প্রতারণা করার জন্য, ধোকা দেওয়ার জন্য একটা সাইনবোর্ড, একটা সাইনবোর্ড মাত্র, একজন প্রতারক, ধোকাবাজ। রমজানের মধ্যে এক বদমাস এই ঘুষ খেয়েছে, ধরা পড়লো না, দেখছেন দাড়ি আছে মুখে, আবার দাড়িতে মেহেদি দেওয়া আছে, এটাকে সাইনবোর্ড না তার, যার এত বড় লম্বা দাড়ি আছে দাড়িতে আবার মেহেদি দেওয়া আছে, এই হারামখোর কিভাবে অফিসে বসে ওপেন ঘুষ খায়, এটা সাইনবোর্ড নিঃসন্দেহে আপনারা কি মুনাফেক চিনেন না তাহলে, তাই না? আপনি মনে করেছেন মুনাফেক শুধু আমেরিকায় পয়দা হয়, না না না, আপনি নিজেই মুনাফেক চিন্তা করে দেখেন। মুনাফেকের একটা বিশ্লেষণ আছে, আমার একটা বক্তব্য আছে, আপনি সময় পেলে শুনে নিন। মুনাফেকটা কত বড় প্রতারক হয়, কাস্টমসে যারা চাকরি করে আর যারা প্রশাসনে চাকরি করে, এদের কারো একার জন্য রক্ত হালাল আছে এটা আপনি বিশ্বাসই করতে পারবেন, এটা বিশ্বাস করা খুব মুশকিল। তবে আছে কিছু ডাক্তার, কিছু ইঞ্জিনিয়ার, কিছু প্রশাসনের লোক ভালো নিঃসন্দেহে আছে, না হলে তো আল্লাহ ডুবাই দিত, ধ্বংস করে দিত। তবে এটা খুঁজে বের করা খুব মুশকিল, ভালো কারা। আমরা মাঝে মাঝে ভালো লোক পাই, প্রশাসনের কিছু ভালো লোক পাই, আর অধিকাংশই যারা টুপি দেখলে, দাড়ি দেখলে, তাদের শরীরে মানে ইবলিস আগুন জ্বালায় দেয়, মনে হয় না যে কোনো মানুষ তাকে জন্ম দিয়েছে। কথা বুঝতে পারলেন? প্রশাসনের কিছু লোক আছে, ওদের ব্যবহার কথাবার্তা দেখলে মনে হয় না যে মানুষ কোনো মা তাকে জন্ম দিয়েছে, এটা মনেই হয় না। মানে এত নিচু শ্রেণীর, এত খারাপ শ্রেণীর, এত নিকৃষ্ট, এই যে আল্লাহ যে বলে দিয়েছেন উলাইকা কাল আনআম বাল হুম আদম, তারা চতুষ্প জন্তুর বন তার চেয়েও খারাপ, এদেরকে বলতে পারবেন না একবারে শুয়োরের মতো, না না, শুয়োর অনেক ভালো, এদের চেয়ে শুয়োর অনেক ভালো, বানর অনেক ভালো, কুকুর অনেক ভালো এদের চেয়ে, আল্লাহর ভাষাই তো বাস্তবায়িত হবে, উলাইকা কাল আনআম বাল হুম আদম লাহুম কুল্লুবুন লা ইয়াফকাহুনা বিহা আল্লাহ বলছেন তাদের অন্তর আছে কিন্তু বুঝে না, চোখ আছে কিন্তু দেখে না, কান আছে কিন্তু শুনে না। মানে কি, একজন বিসিএস ক্যাডার সে কি বুঝে না, ও কি প্রতিবন্ধী, সব এলেম ওর মধ্যে আছে, বিসিএস ক্যাডার তো উত্তম, আর বিসিএস ক্যাডার না হলে বড় পদে যাওয়া যায় না, আর কম পড়াশোনা করা লাগে না, অনেক পড়াশোনা করা লাগে, করার পরে একজন ক্যাডার হয়, তাহলে ও মানুষের সাথে এত খারাপ আচরণ করে কি করে, অথচ রমজান মাসে রোজা রাখলো, নামাজ পড়ে, কিন্তু ভিতরটা ইবলিস শয়তানের কি অপবিত্র কারখানা। তো মুনাফিক এখন আমরা চিনি না, 60 বছর যাবৎ নামাজ পড়ি, 60 বছর যাবৎ
আমি মদ খাই, গাঁজা খাই, সিগারেট খাই, বিড়ি খাই, তামাক খাই, জর্দা খাই, তে এখনো আপনি মুনাফিক ছিলেন না, তাই না? আল্লাহ রাসূল বলছেন ইয়াতি আল নাস জামান, সাহাবীরা শোনো, মানুষের সামনে একটা যুগ আসবে, ইয়াতি আল নাস জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে যাবে এবং সালাত আদায় করবে, সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, ওয়ালাইসা ফিহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না। এরা কি এই হাদিসটা আপনাকে ভয় লাগে না? তাহলে আমিও তো মুসল্লি, আমিও তো সালাত পড়ি, তাহলে আমিও কি মুনাফেক? এই হাদিসের অর্থটা কি? সব মসজিদে মুসল্লি দ্বারা ভর্তি থাকবে কিন্তু সবাই কি বেঈমান, তাহলে সালাত কবুল হবে? যার ঈমান নাই তার সালাত কবুল হবে? সালাত কবুল হবে। 106 নম্বর আয়াত সূরা ইউসুফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক, তাদের অধিকাংশই কি মুশরিক। এটার অর্থ কি? এটার অর্থ কি? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা মুমিন হবে কিন্তু আল্লাহ কি বলছেন মুশরিক, অধিকাংশই মুশরিক। এটার অর্থ কি? দুইটা পেলাম, নামাজ পড়ে কিন্তু বেঈমান, আর ঈমান আনে অথচ কি মুশরিক। এটা আল্লাহ বলেছেন, অধিকাংশ মানুষই আল্লাহর প্রতি ঈমান এনেছে কিন্তু সবাই কি মুশরিক। এক নম্বর, যারা বাংলাদেশে পীর পূজা করে, কি পূজা করে, সবাই আল্লাহকে বিশ্বাস করে না, এরা সব মুশরিক। যারা মানুষকে সেজদা করে, মাজারে সেজদা করে, কবরে সেজদা করে, পীরের পীরকে সেজদা করে, গাছ পাথর পূজা করে, এরা কি মুশরিক? এদের সংখ্যা কম না বেশি? অনেক বেশি। চরমোনাই বলেন, আট্রসি বলেন, ফুরফুরা বলেন, মাঝভান্ডারি বলেন, কুতুববাগী, দেওয়ানবাগী, হাজারবাগী, রাজারবাগী, যত আছে বাংলাদেশে পীর মানেই শয়তান আর পীর মানেই মুশরিক। এরা সংখ্যায় সবচেয়ে বেশি। এমনকি যারা রাজনীতি করে তারা নাকি অধিকাংশই কোনো না কোনো পীরের বলদ। বলদ বুঝেন? বলদ, মুরিদের বাংলা হলো বলদ, বুঝেন না বলা, তাই না? বলদ তো বুঝেন, মুরিদের বাংলা হলো কি বলদ। এরাও নাকি এই বিভিন্ন উলঙ্গ পীরের, ন্যাংটা পীরের মুরিদ এরা। এদের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। দুই নম্বর, যারা রাজনীতির সাথে জড়িত তারা শুধু শিরিক করে না, তারা শিরিক উৎপাদন করে, তারা শিরিক চাষ করে, তাদের শিরিকের এত বড় বড় ফ্যাক্টরি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কিন্তু তারা সবাই কাকে বিশ্বাস করে? আল্লাহকে বিশ্বাস করে না, সবাই আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহ বলছেন এরা সবাই কি মুশরিক, এরা সব মুশরিক। কারণ বিভিন্ন দিবসে যেভাবে পূজা করা হয়, আগামীকাল মনে পয়লা বৈশাখ, তাই না? নাকি আগামীকালই তো মনে পশুদিন, পশুদিন আজকে 12 এপ্রিল, 14 এপ্রিল হবে, তাই না? 14 এপ্রিল পয়লা বৈশাখ। তো এই বৈশাখের দিনে বহু মানুষ খেতে পাচ্ছে না, কিন্তু এই বাংলাদেশের যারা ডিজিটাল চোর, ডিজিটাল চোর বুঝুন তো, বাংলাদেশে যে যত বড় চোর সে তত বড় সার, এটা জানেন তো? জুতা চুরি করলে কি মাঠটা দেন আপনারা? জুতার দাম কত? 300 টাকা বা 1500 টাকা, কি মাঠটা যে দেন? আর যারা কোটি কোটি টাকা চুরি করছে, হাজার হাজার কোটি টাকা চুরি করে দেশের বাহিরে নিয়ে যাচ্ছে, ওরা এয়ারপোর্টে ঢুকলে যেভাবে সার সার করে
আপ্যায়ন করানো হয়। ওই জন্য বলি যে যত বড় চোর সে তত বড় সাপ। বাংলাদেশে মানুষ খেতে পাচ্ছে না, কিন্তু পহেলা বৈশাখে ঠিকই 7,000-10,000 টাকা কেজি ইলিশ মাছ কিনে কি খাবে? পান্তা মাছ খাবে। আপনারাও খান নাকি? মুশরিক না? মঙ্গল শোভাযাত্রা যদি কেউ নিয়াত করে, আরে ইলিশের নাম দিছে বৈশাখী ইলিশ, হারাম করে কাজ করে, ইলিশের নাম দিছে বৈশাখী ইলিশ, আর বইয়ের জন্য শাড়ি কিনেছে, ওই শাড়ির নাম হলো বৈশাখী শাড়ি। যদি বৈশাখ উপলক্ষে, এই উপলক্ষে যদি আপনি পান্তা ভাত খাওয়ার জন্য হাফ কেজি ইলিশও কিনেন, আপনি মুশরিক, আপনি মুশরিক। ভালো করে শুনেন, আপনি মুশরিক। মঙ্গল শোভাযাত্রা এসে হয়ে বৈশাখ, এটা কার রচনা করা? কেন রচনা করেছে? আল্লাহ যদি কল্যাণ না নাজিল করে তবে বৈশাখ কল্যাণ দিতে পারে? তাহলে আপনি এখানে তো মুশরিক হয়ে যাচ্ছেন, অন্য দিকগুলো বাদই রাখলাম। আমি ধরাই দিচ্ছি এই আয়াতটা কেন বললেন, একটা হলো এই মুশরিক, কোন মুশরিক যে মসজিদেও সেজদা করে আবার কি মাজারেও সেজদা করে, তাই না? এই মুশরিক আবু জেহেলের চেয়ে খারাপ না ভালো? হ্যাঁ, আবু জেহেল কিন্তু মুনাফিক ছিল না, ও কোনোদিনই আল্লাহকে সেজদা যায়নি, ও এক নীতিতে বিশ্বাসী ছিল, আমি দেবতা পূজা করি, মূর্তি পূজা করি, মূর্তিরই বান্দা আমি, কিন্তু আমি আল্লাহকে কোনো সেজদা করবো না, করে বলি। কিন্তু এই মুসলিম নামধারী মুশরিক ওই আবু জাহাল আবু লাহাবের চেয়ে বেশি খারাপ, কারণ হলো মুনাফিক। এ কি মুনাফিক? আল্লাহকেও সেজদা দেয় আবার মাজারেও সেজদা দেয়, মক্কাতেও যায় মন্দিরেও যায়, কি মজার ব্যাপার একটা, টাটকা মগজ মুনাফিক। এগুলো ওই শিরিকের চেয়ে এদের শিরিকটা বেশি খারাপ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অথচ মক্কা যাচ্ছে মানে ইমান আছে, আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, তাই তো মক্কায় গেছে, আর মক্কা থেকে ফিরে কোথায় যায়? মন্দিরে যায়, গির্জাতে যায়। এরা হলো পাক্তা মুশরিক, এগুলো দক্ষ মানে পাণ্ডিত্যপূর্ণ মুশরিক। এরা এই ইমানে কোনো কাজ হবে না, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই জন্য বললাম মুনাফেক মুসল্লি আমরা চিনতে পারিনি, এভাবে মুনাফেক মুসল্লি চিনতে হবে। এরা যেভাবে পূজা করে, যেভাবে শিরিক চাষ করে, হতবাক হতে হয়, আমাদের ইমান কোথায়? আমরা কিসের মমিন? আপনি আওয়ামী লীগ হন আর বিএনপি হন আর জাতীয় পার্টি হন, ওই মরার সময় একই জায়গায় রাখবে, এতে কোনো সন্দেহ নাই। আপনি কি করেন সেটা আমার দেখার বিষয় না, আমি চেষ্টা করি আপনার ইমানটা যেন ঠিক থাকে। একজন মন্ত্রীকে বলল যে আগে তো মাজারে দেখা যায় তো, এখন যায় না কেন? বলছে না এখন আর যাওয়া যাবে না, ওইটা বুঝেছি। বুঝেছেন কথা? মাজারে যায় তো আগে, এখন যায় না। দাওয়াতগুলো একসময় পৌঁছবে ইনশাআল্লাহ, 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 দাওয়াতগুলো একসময় পৌঁছবে মানুষের কাছে। এই পার্থক্যের বিষয়টা আগে বলে দিতে হবে, কিভাবে একজন মানুষ শিরিক করে তার ইমানটা নষ্ট করছে, অথচ আপনার কাছে এই শিরিকটাই সবচেয়ে হালকা বিষয়, আপনি দামি দেন না, কিছু মনেই করেন না শিরিককে, অথচ কত সূক্ষ্ম জিনিস। মনে করেন এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, বুঝেন তো দেখি, 2 মিনিট সময় লাগবে। একজন লোক মরে গেছে, মরে যাওয়ার পরে আপনার মা যখন আপনি গোসল দিতে যাচ্ছেন তখন দেখছেন যে মায়ের কোমরে তাবিজ আছে, কি আছে? তাবিজ আছে। বলেন তো এখানে আপনার মায়ের হুকুমটা কি হবে?
আপনার মায়ের কি ঈমান ছিল? কি হয়েছে ঈমান? হ্যাঁ, নষ্ট হয়ে গেছে ঈমান, নষ্ট হয়ে গেছে বলতেন না, ঈমান ছিল কি ভিতরে কোনোদিন? নষ্ট হলে কি? যে জীবনে ওযুই করেনি তার ওযু ভাঙবে কোনোদিন? হ্যাঁ, ওযুই তো করেনি কোনোদিন, ভাঙবে কি করে? মনে করেন যে আমি, আমার শরীরে তাবিজ নাই, তবে আমার বিশ্বাস আছে যে তাবিজ যদি দেয় শরীরে থাকলে ভূতে ধরে না। তাবিজ নাই কিন্তু আমার ভিতরে বিশ্বাসটা আছে তাবিজ থাকলে কি হয় না, ভূতে ধরে না। বলেন তো আমার ঈমান আছে কিনা? ঈমান আমার ভিতরে কোনোদিন ঢুকছে? কোনোদিন ঢুকেনি। অথচ আমি 5 বার হজ করেছি, আমি 10 বার উমরা করেছি, কিন্তু আমার ভিতরে কি আসেনি? ঈমান এখনো ঢুকেই না আমার ভিতরে। কারণ আমার ভিতরে যে শিরিকি বিশ্বাস আছে, শিরিকি বিশ্বাস যে তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয়ে যায়, যা এতটুকুই, তাবিজ দেওয়া লাগবে না, বিশ্বাসটা আছে আমার ভিতরে, ঈমান কোনোদিন ঢুকে নয়, এতদিন বিশ্বাস থাকা পর্যন্ত ঢুকবেও না। একটা হাদিস 17,458 নম্বর হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূলের কাছে আপনার 10 জনের একটা কাফেলা এসেছে। কয়জনের? 10 জনের। একটু ভালো করে বুঝেন, ঘুমাচ্ছে কে কে দেখেন তো? না, ঘুমাইনি। 10 জনের একটা কাফেলা এসেছে, তারা ইসলাম গ্রহণ করতে এসেছে, দূর থেকে পায়ে হেঁটে আসছে, দূর থেকে পায়ে হেঁটে আসছে। আসার পরে তিনি কি করলেন? বায়া তিসআতান ওয়া আমসাকান ওয়াহিদিন, 10 জনের মধ্যে 9 জনকে তিনি কালেমা পড়ালেন আর 1 জনকে বাদ দিলেন। কোন বায়াতা তিসআতান ওয়া তারাকতা হাদা, আমরা আসলাম 10 জন আর একে আপনি বাদ দিলেন কেন? আল্লাহ রাসূল বলছেন ইন্না আলাইহি তামিমা, দেখো ওর শরীরে তাবিজ বাধা আছে, ওকে কালেমা পড়ানো যাবে। ফাআদখালা ইয়াদাহু ওয়া ক্বাতাআহু, শরীরের ভিতরে হাত দিয়ে তাবিজটা ছিঁড়ে ফেলল। ফাবায়াহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আল্লাহ রাসূল তাকে কালেমা পড়ায়া ইসলাম গ্রহণ করেন, বায়াতটা নিলেন। এখন আপনার প্রশ্ন, আল্লাহর নবী এত কড়া হলে চলবে? এই লোকগুলো ইসলামের ভালোবাসা নিয়ে, কোরআনে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে দূর থেকে পায়ে হেঁটে আসছে, অন্তত কালেমাটা পড়ায়া তারপরে বলতো তোমার তাবিজ আছে খুলে ফেলো, তাই না? যুক্তি এটা না? আপনাদের যুক্তি এটা, মানে আল্লাহর খুব দরকার পরামর্শটা আপনার কাছ থেকে নিবে, তাই না? আমরা কতটা যায়, আমাকে একজন এই হাদিস অনুবাদ করার কারণে আমার উপরে ক্ষেপে গেছে, আল্লাহর নবী এত কড়া ছিলেন না, আপনি এইভাবে বলছেন কেন? হাদিসের অনুবাদ করেছি রে ভাই, আমি কড়া বললাম কোথায়? তখন বলছেন যে এত কড়া, আল্লাহ রাসুল তো পরেও বলতে পারতেন। দেখেন রাসুলের দোষ ধরল, আসলে এটি রাসুলের দোষ। বলেন তো কার দোষ, কার দোষ? আরে আল্লাহর দোষ এটা। আল্লাহ রাসুল কি জানতেন ভিতরে তাবিজ বাধা আছে? কে জানাইছে? আল্লাহ জানায়নি, জিবরিল আমিনের মাধ্যমে বলেছে কালেমা পড়ানো যাবে না, ভিতরে কি আছে? তাবিজ আছে। একজন মুশরিক মানুষকে কালেমা পড়ায়নি, তাবিজটা হলো নাজাসাতে বাদানি আর নাজাসাতে কলবি। এই ছোট্ট জিনিস যদি এই রকম শিরিক হয়, আপনি কিভাবে মনে করেন যে আমার ঈমান আছে? না, অসম্ভব, ওটা দেখার দরকার নাই। তাবিজটা থাকা অবস্থায় নামাজ তো দূরের কথা, হজ তো দূরের কথা, সিয়াম পালন করা তো দূরের কথা, ও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু এইটাও বলতে পারবে না। হারাম, হারাম, এত খারাপ জিনিস আমরা বুঝি না।
আমরা বুঝি না, বুঝতেও চেষ্টা করি না। এই যে আমাদের সাতাশে রাত্রি গেল না, কি দেখলেন বাংলাদেশে আপনারা? সাতাশ রাত্রি, রমাদান মাসে শুধু সাতাশ রাত্রি, এক রাত্রি জাগে। এই রাত্রির পূজাটা এমন ভাবে করে তারা, নাউযুবিল্লাহ, ইস্তাগফিরুল্লাহ। হিন্দুরা পূজা করে, তাদের ইবাদত করার জায়গা পূজা মণ্ডপে গিয়ে, তাই না? দান করলে ওখানে দান করে তারা, কিন্তু কোন পূজা মণ্ডপ নাই যে পূজার পরের দিন টাকা গুনে ওখান থেকে দশ লাখ টাকা পাওয়া গেল বা বিশ লাখ টাকা পাওয়া গেল। কিন্তু আমাদের দেশের যাদেরকে আমরা মুসলিম বলছি, তারা সাতাশ রাত্রিতে কদর রাত খুঁজতে মাজারে যায় এবং মাজারে দান করে, পরের দিন মাজার কর্তৃপক্ষ টাকা গুনার পরে দেখছে 3 কোটি টাকা, কোন মাজারে 7 কোটি টাকা। নাউযুবিল্লাহ, ইস্তাগফিরুল্লাহ, ইস্তাগফিরুল্লাহ। দানটা করার দরকার ছিল মসজিদে, বহু মসজিদে সাদ নাই, বহু মসজিদে ফ্যান নাই, বহু মসজিদে এই কার্পেট নাই, সেখানে দানটা না করে দান করলো কোন জায়গায়? মাজারে কি তো হিন্দু সে খারাপ না? ইস্তাগফিরুল্লাহ, ইস্তাগফিরুল্লাহ। আর সেখানে শুধু মাজার পূজা করে? যদি মসজিদে দান করত, এবাদতটা মসজিদে এসে করতো, কোনো আপত্তি ছিল না। তো এবাদত করার জন্য মাজার পূজা করতে গেল কেন? কবর পূজা করতে গেল কেন? কিভাবে সেজদা দিচ্ছে এই বাঙালি মুসলিমদের কাছে, কিভাবে বোঝাবেন? আর এদের দাপটই কত, এত বড় দাপট। তাহলে মাজার ব্যবসাটা চালু আছে কেন? বিনা পুঁজির ব্যবসা, শুধু একটা কবর করে রাখেন, ওকে, তাহলে সেখানে কোটি কোটি টাকা মানুষ দিবে। যারা বড় বড় দুর্নীতিবাজ তারাই সর্বনাশটা করে। এদের কি ইমান আছে ভিতরে? এটা তো মুশরিক, তাজা মুশরিক একবার। হিন্দুরাও মাটির উপরে রেখে তারা এত পূজা করে না, মুসলমানরা মাজারে যেভাবে পূজা করে। আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে, আমিন রাব্বুল আলামিন। বন্ধুরা, আবার এখানে শেষে যে আলোচনা করেছিলাম শুরুতে, এই আলোচনার শেষে এসে বলতে চাচ্ছি, সালাতের ব্যাপারে কথা বলছিলাম, শুধু সালাত পড়লেই হবে না, সালাতটা পড়তে হবে কিভাবে? বিশুদ্ধভাবে, বিশুদ্ধভাবে, যেন আমি মুনাফেক মুসল্লি না হই, আমি যেন মুনাফেক মুসল্লি না হই। 2 নম্বর হলো, আপনারা মহারাজ করে সিদ্ধান্ত নেন যে যারা বেনামাজি তাদেরকে আমাদের গোরস্থানে দাফন করব না। কারণ হলো, বেনামাজিকে গোরস্থানে দাফন করা যাবে না, মমিনের সাথে তাকে দাফন করা যাবে না, অথবা নামাজিদের জন্য আলাদা গোরস্থান করে। কারণ আপনার কবরটা ভালো মানুষের পাশে হওয়াটা কি সুন্নাহ? জাবের রাদিয়াল্লাহু আনহু, তার বাপ উহুদ যুদ্ধে মারা গেছেন, ওখানে দাফন করা হলো। 6 মাস পরে গিয়ে বলছেন আল্লাহর রাসূলকে, আল্লাহর রাসূল, আমার পছন্দ হচ্ছে না, ওখানে কবরটা রাখতে চাচ্ছি না। ঠিক আছে, তাহলে তুমি কি করবে? আমি ওখান থেকে কবর স্থানান্তর করবো। করো, সহিহ বুখারী হাদিস বললেন। আল্লাহ রাসূল মারা যাওয়ার পরে মা আয়েশার ঘরে তাকে দাফন করা হলো, আবু বকরকে সেখানেই করা হয়েছে। এবার উমর রাদিয়াল্লাহু আনহু চাচ্ছেন, বলছেন তার ছেলেকে, তুমি একটু যাও আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলো যে আমার আব্বা আবু বকরের পাশে থাকতে চাচ্ছেন। তা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে ঠিক আছে, তোমার আব্বা মরার পরে এখানে দাফন করো, অনুমতি দিলাম। অনুমতি কেন? ঘরটা কার? তার ঘর, অনুমতি। তাহলে কবরটা ভালো মানুষের পাশে থাকা কি ভালো? উত্তম। বেনামাজির পাশে কেন থাকবে আপনার কবর? ওকে কি করতে হবে? বেনামাজি মরে গেছে, ওকে নিয়ে দূরে নিয়ে যেতে হবে, দাফন করতে হবে, ওর কবরটা যেন কেউ চিনতে না পারে। কবর দিতে হবে না, ওকে পুঁতে দিতে হবে, পুঁতে দেওয়া, বুঝেন? জানাজা নিয়ে দ্বন্দ্ব করেন, বেনামাজিকে গোসলি পরানো যাবে না, কাফনি পরানো যাবে না, কবরই খোলা যাবে না তার জন্য। আর জানা জানে আপনার দ্বন্দ্ব বাড়ছে, এটা ঠিক না? ওই গোরস্থানের পাঁচ দিয়ে যাবো আর বলবো কি, আসসালামু আলা আহলি দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা ওয়াল মুস্তাগফিরিন নাসআলুল্লাহু লানা ওয়া লাকুম আল আখিরা। এ তো কত সুন্দর দোয়া! এই দোয়াটা
কাফের মুশরিকদের জন্য না মুমিনদের জন্য? তাহলে বেনামাজি ওখানে দাফন করা যাবে না, দাফন করা যাবে না বেনামাজিকে। হ্যাঁ, করতে পারেন, যারা বেনামাজি আছে তাদের জন্য আলাদা গোরস্থান করেন আর ওখানে সাইনবোর্ড দিয়ে দেন যে বেনামাজিদের গোরস্থান, এটা উত্তম কাজ হবে। কারণ ওদের সাথে পারবেন না তো, বেনামাজির টাকাওয়ালা বেশি, ওরাই দাপট বেশি দেখায়। কথা বুঝতে পারলেন? পারবেন না যেহেতু ওদেরকে বলবেন যে, অথবা আপনার কবরটা আপনার জমিতে রাখেন, কে বলেছে গোরস্থানে দাফন করতে হবে আপনাকে? ওই মক্কর বেনামাজি, ওর পাশে আপনার কবর হবে কেন? নিজে সচেতন হন। শেষে অনুরোধ করব আপনারা সালাতটা আউয়াল ওয়াক্তে পড়বেন ইনশাআল্লাহ। আউয়াল ওয়াক্তে পড়েন তো সালাত, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আউয়াল ওয়াক্তের ছোট্ট ফজিলত এতটুকুই, আউয়াল ওয়াক্তে সালাত পড়লে আল্লাহ আমাকে আপনাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিলেন। দুই নম্বর, প্রথম কাতার যেটা জান্নাতে যাবে, মাসাবিকিনাল আউয়ালিন, তারা কারা? নবীরা, শহীদরা, সিদ্দিকরা, সব বান্দারা। আউয়াল ওয়াক্তে যারা সালাত আদায় করবে আল্লাহ তাদেরকে ওদের সাথে জান্নাত দান করবে। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم اصلح احوال المسلمين في كل مكان، اللهم انج المستضعفين من المؤمنين، اللهم انج المستضعفين من المؤمنين في كل مكان، اللهم انصر الاخوان المسلمين في فلسطين، اللهم انصر الاخوان المسلمين في فلسطين، اللهم انكم مظلومون فانصرهم، اللهم انهم مظلومون فانصرهم، اللهم احفظ المسجد الاقصى يا رب العالمين يا ارحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم عن الكفرة والفجرة والمبتدد واليهود والنصارى والمشركين، اللهم شكل شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا تردها للقوم المجرمين. اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين يا قبي يا عزيز. اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين، اللهم اشدد وطأتك على القوم الظالمين والمجرمين، اللهم اشدد وطأتك على القوم الظالمين والمجرمين، اللهم احصهم عددا واقتلهم بددا ولا تبق منهم احدا. اللهم انا نستعينك ونستغفرك ونتوب اليك ونثني اليك الخير. اللهم انك اياك نعبد ولك نصلي ونسجد، نرجو رحمتك ونخشى عذابك، ان عذابك الجد بالكافرين ملحق. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا، ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا، ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا، وارحمنا أنت مولانا وانصرنا على القوم الكافرين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله على النبي.